নমস্কার বন্ধুরা, ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি শাহি ক্যাপসি পনিরের রেসিপিটি। লুচি, পরোটা, নান, পোলাও সবকিছুর সঙ্গে খেতে এটি দারুণ লাগে। যে কোনো নিরামিষ দিনে বা বাড়িতে পুজো থাকলে পনিরের এই প্রিপারেশনটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 300 গ্রাম পনির। পনিরটাকে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন বা বাজার থেকে কিনে আনতে পারেন। প্রথমে পনিরটাকে কিউব আকারে কেটে নিতে হবে। পনিরটাকে আমি কিউব আকারে কেটে নিয়েছি, এবার এটাকে সাইডে রেখে দেব। ক্যাপসি পনির বানানোর জন্য ক্যাপসিকাম অবশ্যই লাগবে। এখানে আমি একটা সবুজ ক্যাপসিকাম নিয়েছি, একটু বড় সাইজ দেখে। ক্যাপসিকামটাকে প্রথমে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, এবার এটাকে একটু চৌকো চৌকো করে কেটে নেব। দেখুন, খুব বেশি কিন্তু আমি ছোট করে কাটিনি, একটু মোটা মোটা রেখেছি। এবার এটাকে সাইডে রেখে দিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, আর 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণ জল। দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। আদা আর মশলার পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আরো একটা মশলা তৈরি করে নেব। তো কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম 10টা কাজু বাদাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ চারমগজ, 1 টেবিল চামচ পোস্ত। এবার সবকিছুকে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিতে হবে। এখানে বাদাম, পোস্ত আর চারমগজটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর এইভাবে যদি গুঁড়ো করে তারপর বাটা যায় তাহলে কিন্তু খুব স্মুথভাবে পেস্ট তৈরি হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো এখানে বাদামের পেস্ট আমার তৈরি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এই রান্নাতে দেওয়ার জন্য কিছু গোটা মশলা লাগবে। তো প্রথমে নিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, আর 1 ইঞ্চি দারচিনি, আর দিচ্ছি অল্প একটু জয়িত্রী। সবকিছু এখন রেডি করা হয়ে গেছে, এবার চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা ননস্টিক প্যান গরম করে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রিফাইন তেল। রান্নাটা অবশ্যই রিফাইন তেলেই করবেন। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরের মধ্যে আলাদাভাবে লবণটা আমি দেবো না, আর এই রান্নাতে হলুদ দেওয়া হবে না, সেই জন্য লবণ আর হলুদ ছাড়াই পনিরটাকে হালকা একটু ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে যে পাত্রের মধ্যে পনিরটা রাখবো তার মধ্যে একটু উষ্ণ গরম জল আমি রেখে দিয়েছি। পনিরগুলো ভাজার পর যদি একটু জলের মধ্যে ডুবিয়ে রাখা যায় তাহলে পনিরগুলো খুব সফট থাকবে। সমস্ত পনিরটা তুলে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটারটাকে একটু মেল্ট করে নেব। তেল আর বাটার যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। যখন এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে তখন আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেব, মানে আদা, কাঁচা লঙ্কা আর মশলা দিয়ে যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। যেহেতু এর মধ্যে হলুদ দেওয়া হবে না সেজন্য গ্রেভির কালারটা একটু সাদা হবে, তাই যাতে কালারটা সুন্দর আসে সেই জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করলাম। এবার সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখানে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম আর পোস্ত বাটা। মিক্সিং কন্টেনারটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলাটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকে কিন্তু আগে থেকে আমি ভেজে নেইনি, মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব, তাতেই কিন্তু ভাজা হয়ে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে রেখে মশলার সঙ্গে ক্যাপসিকামটাকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম, সঙ্গে পনির ভেজানো জলটাও এর মধ্যে দিয়ে দিলাম।
এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ দুধ। এটা কিন্তু নারকেলের দুধ না, নর্মাল দুধ। সেটা আপনারা গরুর দুধ দিতে পারেন বা বাজার থেকে কিনে আনা যে কোনো প্যাকেট দুধ দিতে পারেন। দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না হতে দেব। 6 মিনিট পর চলে এসেছি, গ্রেভিটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখুন আগের তুলনায় কিন্তু এখন গ্রেভিটা অনেকটা পরিমাণ গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ রান্না সেজন্য চিনিটা দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রোস্টেড কাসৌরি মেথি। কাসৌরি মেথিটাকে তাওয়ার মধ্যে দিয়ে অল্প একটু ভেজে নিয়েছিলাম, সেটাই এখন হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। কাসৌরি মেথির ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে দুর্দান্ত লাগে, তো হাতের কাছে যদি থাকে অবশ্যই দেবেন। ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে আরো 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম, শাহী ক্যাপসি পনির আমাদের তৈরি হয়ে গেছে। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। আর গ্রেভির কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখুন এটা কিন্তু খুব বেশি গাঢ় না, আবার খুব বেশি পাতলাও না। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন গ্রেভিটা অনেকটা পরিমাণ গাঢ় হয়ে যাবে। এখন আমি ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে আরো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। সম্পূর্ণ নিরামিষ শাহী ক্যাপসি পনির আমাদের তৈরি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটাকে বাড়িয়ে নিতে পারবেন, বা বাড়িতে যদি অতিথি আসে তাদেরকেও এটা বানিয়ে দিতে পারবেন। লুচি, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।